আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেকদিন পর আমার পুরাতন জায়গা জন্টেসের শোরুমে গিয়েছিলাম। মূলত গিয়েছিলাম সার্ভিস সেন্টারে বাইকটা সার্ভিস করানোর জন্য। আমার জিকে 20,000 কিলো হয়ে গেছে, টায়ার চেঞ্জ করলাম, ভাবলাম শোরুমটা দেখে যাই। সেই 2 বছরের শোরুমে পার করেছি, তাই একটা ছোটো ভিডিও করলাম। আর গিয়ে দেখলাম নতুন একটা বাইক আসছে, বাবার 155 cc জন্টেসের। লুকটা দেখে মাথা নষ্ট হয়ে গেল, কড়া একটা বাইক, তবে পিলিয়ন সিটটা খুবই ছোটো। তবে বাবার মূলত সলো রাইডিংয়ের জন্য খুবই পারফেক্ট সিটিং পজিশন, খুবই ভাল লাগছে বৈশা। এটাও সম্পূর্ণ কিলেস, ফুল ডিজিটাল মিটার, আর TPS সেন্সর তো আছেই। পিছনের টায়ার 130, ফ্রন্টে 110 ইঞ্চ করা হয়েছে। আর বাইকটা দেখে প্রেমে পড়ে গেছি, দাম কত এখনও জানি না, তারা জানায় নাই। তবে বাইকটার কালার টালার এবং সিটিং পজিশন দেখে আমার মন চাইছে যে বাইকটা কিনা ফেলাই। তবে আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, তাই হুদাই একটু ভাব নিলাম, ভাব টাব নিয়া দেখা বাইকটা ঠিয়া পড়লাম। আর এই হলো অবস্থা। আপনারা চাইলে জন্টেসের 60 ফিট শোরুমে গিয়ে বাইকটা দেখতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।